হ্যালো বন্ধুরা, প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রস্তুতি হিসেবে আজ আমরা বাংলা বিষয়ের সম্পূর্ণ সিলেবাস এবং সঠিক মানবণ্টন অনুসারে একটি 20 মার্কসের পরীক্ষার আয়োজন করেছি। যারা এই পরীক্ষা অংশগ্রহণ করতে চান তারা খাতা কলম নিয়ে আমাদের সাথে থাকুন। আমাদের এই পরীক্ষার প্রথমেই রয়েছে 20টি এমসিকিউ এবং সর্বশেষে এমসিকিউগুলোর উত্তর দেওয়া রয়েছে। তো চলুন শুরু করি। এক নম্বর, বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন কোনটি? উত্তরটি খাতায় লিখে ফেলুন, আমরা পরীক্ষার শেষে একসাথে উত্তরগুলো মিলিয়ে নেব। দুই, সবার উপরে মানুষ সত্ত্ব তাহার উপরে নাই, কে বলেছেন? তিন, বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা কোনটি? চার, সনেটের প্রথম ভাগে কত লাইন থাকে? পাঁচ, কোনটি তৎসম শব্দ? ছয়, বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গ কতটি? সাত, বাংলা ভাষায় পদ মোট কত প্রকার? আট, নিচের কোন বানানটি শুদ্ধ? নয়, সংশয় এর বিপরীতার্থক শব্দ কোনটি? দশ, ঘোড়া গাড়ি টানে, এখানে ঘোড়া কোন কারক? এগারো, নিচের কোন বানানটি শুদ্ধ? বারো, পিতামাতা শব্দটি কোন সমাস? তেরো, কোনটি উভয় লিঙ্গের উদাহরণ? চোদ্দ, রতন চরিত্রটি রবীন্দ্রনাথের কোন ছোট গল্পের? পনেরো, উত্তপ্ত এর বিপরীত শব্দ কোনটি? ১৬, সমাচার দর্পণ পত্রিকা কত সালে প্রকাশিত হয়? ১৭, উদক শব্দের সমার্থক শব্দ কোনটি? ১৮, করদান করে যে এক কথায় কি বলে? ১৯, পিত্রালয় শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? ২০, তীর্থের কাক এর অর্থ কি? বন্ধুরা, আশা করি সবাই উত্তরগুলো খাতায় লিখে ফেলেছেন। আমরা এখন উত্তরগুলো মিলিয়ে নেব এবং আপনার কতগুলো উত্তর সঠিক হয়েছে তা অবশ্যই আমার ভিডিওর কমেন্টস বক্সে জানিয়ে দেবেন। তো চলুন উত্তরগুলো মিলিয়ে নেই। এক নম্বর, ক, চর্যাপদ। দুই, উত্তর হচ্ছে ক, চণ্ডীদাস। তিন, উত্তর গ, গীতি কবিতা। চার, উত্তর ক, আট। পাঁচ, উত্তর খ, হস্ত। ছয়, উত্তর গ, বৃষ্টি। সাত, উত্তর গ, পাঁচ প্রকার। আট, উত্তর খ, ভুবন। নয়, উত্তর ঘ, প্রত্যয়।
দশ উত্তর খ কর্মকারক এগারো উত্তর ক সন্ন্যাসী বারো উত্তর ঘ দ্বন্দ্ব তেরো উত্তর ক মানুষ চোদ্দ উত্তর গ পোস্টমাস্টার পনেরো উত্তর ঘ শীতল ষোলো উত্তর খ আঠেরোশো আঠেরো সালে সতেরো উত্তর গ জল আঠেরো উত্তর গ করত উনিশ উত্তর হচ্ছে খ পিতৃযোগ আলয় বিশ উত্তর হচ্ছে গ প্রত্যাশী। বন্ধুরা আপনার এই মডেল টেস্টটি কেমন লেগেছে তা অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে জানান, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।